তারা সেদিন ক্ষেপে উঠেছিল, রাতের অন্ধকারে হত্যা করেছিল 1100 বেশি বুদ্ধিজীবীদের, যার মধ্যে ছিল শিক্ষাবিদরা প্রায় 991 জনের মতো, ছিলেন সাংবাদিক 13 জনের মতো, ছিলেন 49 জন ডাক্তার, 42 জন আইনজীবী, 16 জন বিভিন্ন পেশাজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব যারা তাদের। এর মধ্যে অন্যতম ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির অন্যতম শিক্ষাবিদ ডক্টর মনির হোসেন চৌধুরী, ছিলেন ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সাহিত্যিক অঙ্গনের অন্যতম প্রবল প্রধা ব্যক্তিত্ব জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার সহ মোট প্রায় 1100 মানুষকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হব, আমরা আলোকিত হব, আমাদের এই দেশ কখনো মেধাশূন্য হবে। নড়াইলে যারা হত্যাকারী, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের সেই মামলা প্রক্রিয়াধীন আছে, এই মামলার বিচার অনতিবিলম্বে করে তাদের সাজার ব্যবস্থা করা হোক। ডিসি আছে, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, ওনার বাপকে আমরা চিনি। অনুরূপ ভাবে আমাকে যে টিওনো ম্যাডাম আছেন, উনিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আইএসকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা বলেছিল বাংলাদেশ স্বাধীন হলো, যাতে বাংলাদেশ যাতে উন্নত না হয় তার জন্য তারা সেই চেষ্টা করেছিল। চূড়ান্ত রাজনৈতিক খেলায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে